মেয়েরা, আমি এখন থেকে ভিডিওটা চালু করছি। দেখো, এই মাটি কাটার একটা ছেলেকে ডেকে নিয়ে এসেছি শিকড়টা তোলার জন্য, বুঝলে? তোমরা দেখতে থাকো কত বড় শিকড়। শিকড়টা দেখো তোমরা, কত বড়, কত বড় শিকড় দেখো, দেখতে পাচ্ছ? এই শিকড়টা তোলা হচ্ছে। ছেলেটাকে ডেকে নিয়ে এসেছি, তোমরা ছেলেটাকে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখন কোদাল লাগছে, খুরুল লাগছে, শাবল লাগছে শিকড়টা তোলার জন্য, বুঝলে? আর আমার কুয়াশালটা দেখো, কুয়াশালটাকে ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সকাল এখন 7:45 বাজে, তো ভিডিওটা চালু করলাম। আজকে তোমাদেরকে শুধু ওই শিকড় কাটা, কি করে শুকে শিকড়টা তুলছে ছেলেটা, সেটাই তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এই শিকড়টা যে মাটির ভিতরে আছে আমরা কখনো জানতামই না, বুঝেছো? তো ঘরটা কমপ্লিট করার পরে দেখছি, এই আষাঢ় এলেই, আষাঢ় মাস ঢুকে গেছে, বৃহস্পতিবার দিনকেই আষাঢ় মাস 1 তারিখ হবে, এই আষাঢ় আষাঢ়ে আমার 1 বছর হবে এই ঘরটায় শিফট করেছি। কত বড় শিকড়! হ্যাঁ, এখন এই শিকড়টা তুলতেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে, কতটা বড় ক্ষতি করছে আমাদের। তো মিস্ত্রিরাও দেখে গেছে, মিস্ত্রি বলছে মাটির তলায় যদি কোনো গাছের শিকড় থাকে সেটা কেউ বুঝতে পারে না, জানতে পারে না। হ্যাঁ, তো যাই হোক, তোলা শুরু করে দিয়েছি, তো তোমাদেরকে একটু একটু করে দেখাবো। তো যাই হোক, এখন রাখছি, তো পরে আসছি তোমাদের কাছে। তোলা হয়ে গেছে শিকড়টা, দাঁড়া দেখি কতটা তুললি, কতটা তুললি দেখি, দেখো শিকড়টা দেখো কত বড়, দেখতে পাচ্ছো কত বড় শিকড়টা দেখো, ছেলেটা তুললো। নে, কোথায় ফেলবি, ফেল। বাবা রে, শিকড়টা রে, আরো আছে শিকড়? হ্যাঁ, আর নেই, হয়ে গেছে কাজ কমপ্লিট। বাবা রে, গর্তটা দেখতে পাচ্ছ তোমরা ছেলেমেয়েরা, দেখো গর্তটা দেখো, ওখানটায় নেই আর শিকড় নেই। তো ওই যে একটা ছোট শিকড় আছে পায়ের কাছে, ওটা টেনে ফেলে দে। হ্যাঁ, ওটা টেনে ফেলে দে, ওখান থেকে যদি আবার শিকড় বেরোয়। দেখতে পাচ্ছ ছেলে মেয়ে, কেমন আমার নতুন ঘরে কেমন বড় একটা শিকড় হয়েছিল, তুলে ফেলা হয়েছে উপরে, দেখতে পাচ্ছ শিকড়টা দেখো। কত বড় শিকড়টা দেখো তোমরা, দেখেছ কত বড় শিকড়টা দেখো। হ্যাঁ, তো আমি বলতে চাইছি, দেখো আমার কুয়াশালটাই আমার শিকড়টা হয়েছে, কত ফেটে যাচ্ছে আমার কুয়াশালটা। তো হাই করে দে, হাই করে দে, হাই করে দে, টিভিতে হাই করে দে, হাই দে, মাথার চুলটা এ কর। হ্যাঁ, পাগলের মতন রয়েছে, হাই করে দে, লাইক লাইক দিতে বলবি, বল লাইক লাইক। হ্যাঁ, লাইক দি, হ্যাঁ কাকিমাকে লাইক দেবে। হ্যাঁ, দেখো কেরোসিন তেল দিচ্ছে শিকড়ে, কেরোসিন তেল দিচ্ছে শিকড়ে, কেরোসিন তেল, বেচিন পাউডার দিলে তাড়াতাড়ি মরে যায়। দেখো দেখো শিকড়টার মধ্যে দিচ্ছে, দেখো দেখো শিকড়টার মধ্যে, দেখো শিকড়টার মধ্যে দিচ্ছে, এখনো তলায় শিকড় রয়েছে, তলায় এখনো শিকড় রয়েছে। হ্যাঁ, চান হয়ে গেছে আমার, চান করে তোমাদের সামনে এলাম। দেখো 12:35 বাজে, চান করে এলাম, চানের ঘর পরিষ্কার করে। তো আমি এখন চা খাবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রান্না করবো। তো দেখো আমার চাটা হচ্ছে, দেখো আমার চা হচ্ছে, দেখো বুঝেছো? আর দেখো রাজমা করবো আজকে, আমার আজকে মেনু হচ্ছে রাজমা, রাজমা দেখতে পাচ্ছো? আর দেখো রাজমা, বুঝেছো? আজকে আমার মেনু রাজমা, রাজমা করব, চা ফুটছে, চাটা ছাঁকবো, লাল চা। আর আমি আজকে এখন মুড়ি খাবো, আর এখন মুড়ি আর চানাচুর, মুড়ি চানাচুর দিয়ে চা দিয়ে খাবো, আর রান্নাবান্না হয়ে যাক তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আসছি রান্নাবান্না করার পরে। রাজমা তরকারিটা হয়ে গেছে, রাজমা তরকারিটা হয়ে গেছে, কাকুকে খেতে দিচ্ছি।
আলু টালু দিয়ে বানালাম, কারণ রাজমাটা না একটু কম আছে, রাজমাটা একটু কম আছে। তার জন্য এই যে পাঁপড় পাঁপড় দই আর রাজমার তরকারি। হ্যাঁ, এবার আমি কাকুকে খেতে দিচ্ছি, দেরি হয়ে গেছে, 2:30 বাজে, জানো তো 1টার সময় ভাত। কাকুকে 43 মিনিট, 2:43 কাকুকে খেতে দিলাম, বুঝলে? দেখো 43 মিনিট হয়েছে, 43 43 মিনিট। দেখো আমার আমার খরগোশ চলে এসছে, দেখো খরগোশ চলে এসছে। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না, তুমি চিন্তা করছো না, কিছু করবে না, কিছু করবে না। কিছু করবে না, কিছু করবে না, কিচ্ছু করবে না। দেখলে আমার খরগোশ চলে এসে ঘরের মধ্যে ছাদে রেখে দিই, ও আজকে ঘরেই চলে এসেছে, বুঝেছো তো? দেখো দেখো দেখো, কিছুই করবে না আমার এই খরগোশটা। জানো বয়স কত হয়েছে? 8 বছর, 8 বছর বয়স হয়েছে, বুঝেছো? হ্যাঁ, কি বলছো? কাকু বলছে কোনো মেয়ে থাকলে বিয়ে দিয়ে দেবে। আমার খরগোশটা ব্যাটা ছেলে খরগোশ, মেয়ে খরগোশ খুঁজে পাচ্ছি না, কিনতে হবে। তো কিনতে গেলে এখন বলবে জোড়া নাও, তা আমি জোড়া নিয়ে কি করবো? যা দাদা, ইয়ে ভর্তি হয়ে গেছে 90%। দেখো তোমরা, তোমরা দেখো শিকড়টা, সকালে তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো কত বড় শিকড়, দেখতেই পাচ্ছ কত বড় শিকড়, দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ কত বড় শিকড়। হ্যাঁ, এইটাকে কত কষ্টে তোলা হয়েছে, কত কষ্টে তোলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কত কষ্টে শিকড়টা তোলা হয়েছে। শিকড়টা দেখো কত বড় শিকড় বার করেছে আজকে সকালে, তোমাদেরকে তো দেখিয়েছি, দেখো কত বড় শিকড়, দেখো দেখতে পাচ্ছ কত বড় শিকড়, দেখতে পাচ্ছ কত বড় শিকড়, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কত বড় শিকড়টা, দেখতে পারলে কত বড় শিকড়। দেখো গর্তটা, দেখো কোমর পর্যন্ত গর্ত, দেখো দেখো কত বড় গর্ত, বুঝলে? আমি দেখো কুয়াশালে বসে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমার কুয়াশাল, কুয়াশালটা দেখো কতটা ফেটে গেছে, সকালেও সকালেও তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো কতটা ফেটে গেছে, ফেটে নিচে চলে এসছে, দেখো দেখো এই যে ফেটে গেছে, বুঝেছো? দেখতে পাচ্ছো ফেটে গেছে, কতটা ফেটে গেছে, দেখতে পাচ্ছো? তো সেই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে কত বড় শিকড় থাকে মাটিতে ঢাকা পড়ে থাকে, তোমরা যাচাই করে করবে মাটিটা এ করে। তো যাই হোক, ঘর যখন করবে তখন তোমরা একবার মেপে নেবে, মেপে তারপরে ঘর করবে। হ্যাঁ, আর টিডাব্লিউ ঘর জায়গাও পড়ে থাকে, তো সেগুলো ছাড়ছুড় করে ঘরটা করবে, ভিত তুলবে। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা কী করে, ঘর চালু করে দেয়। হ্যাঁ, হয়তো ঠাকুরদার জায়গা, বাপের জায়গা থাকলো, তো তারা তো জানে না যে টিডাব্লিউ জায়গা আছে কি না, তারা তো বুঝতে পারে না, ওরা হয়তো ঘরটা চালু করে দিল। তো যেরকম সাধন সাথী, সাধন সাথী যে বউটা খুবই দুঃখ পেয়েছে, হ্যাঁ, ও মাটি ভিত খুঁড়ল, খুঁড়ার পরে তো দেখলো যে টিডাব্লিউ জায়গা একটু ওর জমিতে ঢুকে গেছে। তো বেচারা খুবই দুঃখিত, কত কষ্ট করে ঘরটা করছে। হ্যাঁ, আর সাধন তো জল সাপ্লাই করে, খুবই কষ্ট। তো আমরা তো ওর ভিডিও তো দেখি, আমাদের খুবই কষ্ট হয় ওর ভিডিও দেখে। তো বউটা খুবই কষ্ট করে, খুব ভালো বউ, সংসারের দিকে খুবই কষ্ট করে। আর সেইটাই আমি বলতে চাইছি, তোমরা যাচাই করে ভিতটা করবে, বুঝেছো? ও বেচারা বুঝতে পারেনি, মাপেনি, তার জন্য ভিতটা কেটে দিয়েছে, কাটার পরে বুঝতে পারলো যে টিডাব্লিউ জায়গা ঢুকে গেছে। তো যাই হোক, ওর তো পয়সা খরচা হয়েছে না অনেক, তো এইটা তো সবারই কষ্ট হবে, যারা দেখছে তার ভিডিও তাদেরও কষ্ট হচ্ছে। আর আজকালকার দিনে দেখো সব কিছু জিনিস দাম বেড়ে গেছে,
প্রচুর দাম বেড়ে গেছে। আজকালকার দিনে ঘর বানানো মানে খুব কঠিন ব্যাপার, তাই না? তো যাই হোক, অনেকে আবার জায়গা কিনে ঘর করছে, যেরকম আমি আমি জায়গা কিনে ঘর করেছি, আমার খুব কঠিন ব্যাপার, খুবই কষ্ট করি। তো যাই হোক, তা তোমরা যখনই ঘর বাড়ি করবে মাপঝোপ করে করো, আজকালকার ছেলে মেয়েদেরকে তোমাদেরকে বলছি, মাথা ঠান্ডা করে ঘর বাড়ি করবে, ভেবে চিন্তায় করবে, কারণ TW জায়গা প্রচুর চারিদিকে পড়ে রয়েছে। আগেকার দিনের মানুষ তো ঘর বাড়ি কিছু কিছু করেছে জায়গার মধ্যে, তো এখন TW জায়গা তো নেবেই, জায়গা তো নেবেই, তার জায়গা সে তো নেবেই, গভর্নমেন্টের জায়গা তো নেবেই। তো যাই হোক, তোমরা TW জায়গা ছেড়ে ঘর করো, কেন তোমাদের অসুবিধা হবে না, তাই না? তো না তাহলে আবার ঘর করলে আবার ভাঙতে হবে, আবার একটা অসুবিধা না? তো যাই হোক, আমি এইখানেই আমি ভিডিওটা শেষ করছি। আমি কুয়াতালে বসে আছি, দেখো তুলসী তলায় বসে আছি, বুঝেছো? তুলসী তলায় বসে আছি। তো যাই হোক, এখন বাজে 5:30, বুঝেছো? 5:30 বাজে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, আর বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও। আমি তো নতুন নতুন ভিডিও করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার সূর্য ডুবে গেছে বাবা, সূর্য ডুবে গেছে, দেখতেই পাচ্ছ, সূর্য ডুবে গেছে, দেখতেই পাচ্ছ, ডুবে গেছে সূর্য। আর আমার খরগোশটা দেখো কোথায় এসছে, দেখো 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 আমার খরগোশটা কোথায় এসছে, দেখো, দেখতে পাচ্ছ? তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার দেখো ঘর বাড়ি বাউন্ডারি সবসময় তোমাদেরকে দেখাই, 24 ঘন্টাই দেখাই। হ্যাঁ, তো যাই হোক, ছেলেমেয়েরা ভালো থাকো। হ্যাঁ, আমি বিন্দাস আছি, আজকে মতন বিদায় নিলাম, কালকে আবার আসছি ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। দেখো একটু আমার গোলাপ ফুলটা একটুখানি দেখে নাও, আবার গোলাপ ফুল হয়েছে, ছোট্ট গাছে, দেখো দেখো, দেখছো গোলাপ ফুলটা তোমাদেরকে প্রেজেন্ট করলাম। বাই।